এমন একজন ভেদের ঘোড়ার লোক ছিল, ওই লোক 12 বছর পর্যন্ত বৈশা বৈশা আল্লাহর ধ্যান সাধনা করত, আর 12 বছর পরে আইসা ধ্যান সাধনার 12 বছর ঠিক 12 বছর পার হইলে বাঘ বনে থেকে একটা বাঘ আইসা তার মাথার মধ্যে প্রস্রাব করে দিত। যার মধ্যে কিছু গোপন থাকে তাকে বলা হয় ভেদ। যেমন মানুষের ভিতরে কিছু ভেদ আছে, যে ভেদগুলো জানে ভালো ডাক্তাররা। আমার মধ্যে বামিস্তনের আর আঙ্গুল নিচে একটা জায়গা, আমরা আরবিতে যাকে বলি কাল, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। আমার পরপীর আব্দুল কাদের জিলানির ঘরে এক সুরা আসছিল, নাম তার হীরা সুরা, চুরি করবার জন্য ঘরের মধ্যে ঢুইকা চুরি করার মতো কিছু পাই না, একটা কম্বল তার নজরে পড়ে, কম্বলকে ধরতে যায়, কম্বল এই সুয়ারে পেঁচায় ধরে রাখছে। খোদা মারিফতের হয়, মারিফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতের হয়। আমি আপনার কাছে এত দূর গিয়ে এত ঘুরন্ত ফিরন্ত পেছন্ত না করে আমি যেমন সাফভাবে কথার জবাব দিয়ে দিলাম, আমি আপনার কাছে একেবারে সাফভাবে একটা কথা চাই। আপনি বলবেন এই যে ভেদের গোড়া, ভেদ ভেদ শব্দের অর্থাৎ যার মধ্যে কিছু গোপন থাকে, কিরে বাবা, যার মধ্যে কিছু গোপন থাকে তাকে বলা হয় ভেদ। যেমন মানুষের ভিতরে কিছু ভেদ আছে, যে ভেদগুলো জানে ভালো ডাক্তাররা। আমার মধ্যে বামিস্তনের আর আঙ্গুল নিচে একটা জায়গা, আমরা আরবিতে যাকে বলি কাল, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, হার্ট। এই মানুষের হার্ট, এই হার্টটা ধুকধুক করতেছে, হার্টটা চলতেছে, এই হার্টটা চলতেছে, হার্ট থেকে একটুখানি বিদ্যুৎ বের হচ্ছে, এই বিদ্যুৎটার নামই হচ্ছে প্রাণশক্তি। এই বিদ্যুৎটা যদি হার্ট থেকে না বের হয়, বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায়, তখন মানুষ হার্ট স্ট্রোক করে, আর হার্ট স্ট্রোক করলে তখন আর মানুষ বাঁচে না। তাই যার মধ্যে ভেদ থাকে, ভেদের গোড়া, তার মধ্যে খোদার পরিচয় পাওয়া যায়। আপনি শুধু বলবেন এমন একজন ভেদের গোড়ার লোক ছিল, ওই লোক 12 বছর পর্যন্ত বৈশা বৈশা আল্লাহর ধ্যান সাধনা করত, আর 12 বছর পরে আইসা ধ্যান সাধনার 12 বছর ঠিক 12 বছর পার হইলে বাঘ বনে থেকে একটা বাঘ আইসা তার মাথার মধ্যে প্রস্রাব করে দিত। আমার শুধু ছোট্ট করে একটু জানার বিষয়, আপনি বলবেন যার মধ্যে এত ভেদের গোড়া, যার মধ্যে এত ভেদের গোড়া, সে আল্লাহর ধ্যানে বসা, আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করে, 12 বছর ধ্যান সাধনা পূর্ণ হইলে 12 বছর পরে আইসা তার মাথার মধ্যে একটা বাঘ আইসা প্রস্রাব করে যায়, তার কারণটা কি? বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানের বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, বলেছি এবং আপনার শরীয়তটাকে আমি যথেষ্ট সম্মান করি বা করেছি। এখন আজকের পালাটা আপনার শরীয়ত আমার হইল মারিফত। আপনি একটা পর্যায়ে কথা বলে গেছেন যে লাভ দিয়ে কিন্তু গাছের আগায় উঠা যায় না, বা ওই প্রাইমারি ক্লাস না পড়ে ভার্সিটিতে আগেই যাওয়া যায় না, এটা তো আমি মানি অবশ্যই। আর আপনার প্রাইমারি ক্লাস যদি আমি পাড়ি দিয়ে না আসতাম তাহলে এই মারিফতে আমি আসতে পারতাম না।
যেহেতু মারফত দিয়েছে তাহলে তিনটি ধাপ অতিক্রম করে আমি এখন মারিফতের গুপ্ত সাগরে হাবুডুবু খাইতেছি। কি বাবা, এই তিনটি ক্লাস পারি না দিলে তাহলে তো আমার আপনিও শরীয়ত গাইবেন, আমিও শরীয়ত গাবো, তাইলে কি হইলো? শরীয়ত বনাম শরীয়ত, হ্যাঁ, তাহলে তো এটা পালা হইলো না। তাহলে আপনিও শরীয়ত গান, আমিও শরীয়ত গাই, এখানে পালা হলো না। এই জন্যই কমিটিরা আমাদের পাসওয়ার্ড করে দিয়েছে, আপনাকে শরীয়ত, আমাকে মারিফত। তা মারিফতের যাহা কথা সেগুলো আমার মুখ দিয়ে প্রকাশ হবে, আর শরীয়তের যাহা কথা সেগুলো আপনার মুখ দিয়ে প্রকাশ হবে। তবে বলেছিলাম, একটি গান করেছিলাম জিতকা শরীফে, ওহার সাথে স্ত্রী কি হ্যালো, মারফত হইল বেদের গোড়া, খোদার পরিচয় খোদা আল মারিফতের হয়। কথাটা বলে বলেছিলাম যে খোদা সর্বজায়গা ব্রাজিত, কিন্তু সব জায়গায় গিয়ে খোদাকে পাওয়া যাবে না। আপনি কি বললেন যে ট্যাবলা কোটার আঙ্গুল দিয়ে চাপ মারলে ওটা চলে, আর আন্দোলন সরকার অটোতেই চলতেছে। কেন চলতেছে? যে আমি বলতেছি খোদা মারিফতের হয়, আবার আমি বললাম সর্বব্যাপী আসতে খোদা। কথাটা কেন বলছি, এই কথাটা বলার পেছনে কিন্তু একটা মিনিংস অবশ্যই আমি রাখছি, যে খোদা সব জায়গায় বিরাজমান, বিরাজিত, কিন্তু সব জায়গা গেলেই খোদাকে পাওয়া যাবে না, দেখা যাবে না। খোদাকে পাইতে গেলে ওই যে আপনি বলেছেন যে একটা উসিলা লাগে, আপনিই বলে গিয়েছেন যে একটা উসিলা লাগে, উসিলা ছাড়া খোদাকে পাওয়া যায় না। আমার আল্লাহ বলে, এ আমার বান্দা, তোমরা যদি আমাকে পাইতে চাও একটা উসিলা অনুসরণ করো, আর সেই উসিলাটা কে? বর্তমান বেলায়েতি যুগে হাদিসে বললেন, আতুরতি রাসূলুল্লাহ আমরে বিন কুমুয়া নবী আনা সিদ্দিকিনা সৈয়দ আই সালেহ, যারা নবীর আলমে ছিল, আমলে ছিল, তারা নবীর সঙ্গ হইছে। কিন্তু বর্তমান বেলায়েতি যুগ নাইবে রাসূলের জামানা, তাই আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু জালা ওলি আমরে মিনকুম যারা বলেছে খানে, সে নাইবে রাসূলের শরণাপন্ন হয়ে তাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বায়াত হয়ে তাকে উছিলা করলে আমার আল্লাহকে পাওয়া একা একা কখনো আল্লাহ পাওয়া যাবে না, তাই উছিলা অনুসরণ করতে হবে। আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়, কালো একটা মেঘ সাজেল, ওই মেঘটা দেখলে আমরা বুঝি যে মেঘ সাজতে বৃষ্টি আসবে। তাই আপনার শরীয়ত ভালো, শরীয়তের আবাদত ভালো, কিন্তু শুধু শরীয়তের গণ্ডির ভিতরে আপনি থেকে আল্লাহকে পাবেন না। আপনি বলেছেন যে কুরআন, কুরআনের ভেতরে যত আয়াত আমার রাসূলের মুখ দিয়ে প্রকাশ হইছে, তাহলে ওই কুরআনের ভেতরে যে রাসূলের মুখ দিয়ে প্রকাশ হইল ওইগুলার ভেতরে থেকেই যদি আমি ইবাদত করি, তবেই তো আল্লাহকে পাইতে পারব। কুরআনটা কি? কুরআন বাবা, এই কুরআনের ভেতরে দুই প্রকারের সাবজেক্টই দেওয়া আছে, দুই প্রকারের মানে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের ভেতরে এপিট ওপিট দুই প্রকার মানে দেওয়া আছে। কেননা রহিসুল মুফাসসিরে কোরআন আমার দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত, আমার রসুলে পাক বলে সুআয়াতুন নুকরা ওয়াজ বাগালাইকুম নিয়া মাহওয়া জাহিরাতুন বাতিন, জাহির বাতিন দুই প্রকারের এলেম আমি মুসলমান নর এবং নারীর জন্য ফরজ করে দিলাম। জাহির এলেম ইহা প্রস্তুতি জ্ঞান, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিশ্ববিদ্যালয় এই সমস্ত কিছু থেকে আমি জাহেরি বিদ্যা শিক্ষা করলাম, যেটা আপনার শরীয়তের বিদ্যা। এখন বাতেনি এলেম কোথায় পাবো? ওই যে বাতেনি এলেম পাইতে হইল, ওই যে পূর্বে বলেছি কি আতিউর রতি রসুল ওলি আমরে মিনকুম আর নবী আনা সিদ্দিকিনা সৈয়দ আই সালেহিন, এই ওলি আমরে মিনকুম যারা সালেহিন যারা তাদের স্মরণাপন্ন হয়ে, হ্যাঁ, একটা ভক্ত যদি গুরুর চরণে নিজেকে সমর্পিত করে গুরুকে কোনো রকম রাজি খুশি করতে পারে, দয়াল যদি একবার সেই ভক্তের উপরে রহমতের দৃষ্টিতে, যিনি কামেলে মুকাম্মেল গুরু তার সিনার অতুল তলে দেশে কাহিয়াতুল মাকলুম নামে এক প্রকারের মণিমাণিক্য গড়াগড়ি করতে থাকে। একটা ভক্ত যদি দয়ালের চরণে গিয়া দয়ালকে রাজি খুশি করতে পারে, দয়াল যদি রহমতের দ্বার খুলে ওই ভক্তকে কৃপা করে বুকে টান দিয়া জমে নেয়, এলমে লাধনী প্রাপ্ত করে দেয়, সে গুরুর কাল থেকে, গুরুর সিনাই থেকে ভক্তের কালবে কিছু মণিমাণিক্য চলে যায়।
তখন ভক্তের কাল জিন্দা হয়ে যায়। ওই যে ভক্ত তখন পাগল হইয়া নিজের টের পাই না তার কোন জায়গা দেখি হয়ে গেছে। বাউল কবি নূর মেহেদী রহমান বলেছে, আমি কেমন জানি হইলাম রে ও তোর তোর ওই রূপে নয়। হ্যাঁ, ওই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানির ঘরে এক সুরা আসছিল, নাম তার হীরা সুরা, চুরি করবার জন্য ঘরের মধ্যে ঢুইকা চুরি করার মতো কিছু পাই না, একটা কম্বল তার নজরে পড়ে, কম্বলকে ধরতে যায়, কম্বল এই সুয়ারে পেঁচায় ধরে রাখছে। আমার বড় পীর সাহেব আসছে, একটা জালালি হালিয়াতে ছিলেন। হ্যাঁ, আমার বড় পীরের কাছে কিছু লোক আসছে যে চিস্তান সর একটা কুতুবের দরকার। জালালি হালিয়াতে থেকে ওই সুরার দিকে যখন বৃষ্টি দেয়, তখন চূড়াকে টান দিয়া বুকে নিয়ে লাভনী প্রাপ্ত করাইয়া দেয় এবং পলকেই চিস্তান শহরের কুতুব বানাইয়া দেয়। ওই এলমে লাধনী যখন প্রাপ্ত করে সিনাই ছিনাই সেই ভেদ দিয়ে দেয়, তখন চূড়াই বলে আমি যেন কেমন গেলাম হইয়া গণ্ডিতে থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। এই যে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে এলে যে দেখেন সেকেন্ডেই অলি বানাইয়া দেয়, এই যে কেরামতি, এই যে পাওয়ার, এই খুদাই শক্তি যারা অর্জন করতে হয়, আর সেই খুদাই শক্তি প্রাপ্তি হইতে গেলে আরেকটি খুদাই শক্তি মানুষের স্বর্ণ আপনার হইতে হবে। আমার বাড়ি ভাতের একদিন আইনল একদিন যেই খাস হই না নগদ আমরা সালাত আদায় করি, এই সালাতের মাধ্যমে নগদ খুদার রূপ দর্শন করে আমাদের চক্ষু শীতল হয়। সেই দেখা দেখির জায়গায় আসলে আমার মারিফতে আসতে হবে। আপনারা যেমন শরীয়তের নামাজ পড়েন পাঞ্জেগানা নামাজ, আমারও মারিফতের নামাজ আছে। হ্যাঁ, আপনার শরীয়তের আবাদত এটাও আমরা করেছি, তবে শরীয়তের কর্ম কইরা শরীয়ত তরিকত হাকিকত তিনটাইকর পারি দিয়ে এখন আমি মারিফতের গুপ্ত সাগরে হাবুডুবু খাচ্ছি। এখন তো আমি আমার জ্বালাই বাঁচতেছি না, ওই দিকে তাকানোর কি আমার সময় আছে? তা আমার নামাজ কি এখান থেকে আমার রশিদ চান কি বললে আপনি একটু খেয়াল করেন, তাহলেই অতি তাড়াতাড়ি খোদা দর্শনের একটা রাস্তা আপনি পেয়ে যাবেন। Yeah.
সাধবো করে যদি ভক্তির জোরে আপন করতে পারি, ভক্তির জোরে করে যদি ভক্তির জোরে আপন করতে পারি, ভক্তির জোরে আপন করতে পারো আমার দরদিতে, ভক্তির জোরে আপন করতে পারো উপর ফুলা যাবে যদি ভক্তির জোরে আপন করতে পারো। জুলিয়াতে পুরা দিন আইনি ফিল্ম চালাত, চালাতে হয় তোমার ওই দীনবন্ধুর সাক্ষাৎ, রূপ দেখিয়া চক্ষু শীতল করো। এই যে আমরা আইনও লেখিনে নগদ দেখা শুই না, চালা তাদাই পুরা চক্ষু শীতল করি। এই যে আমার মারি সদের চালা যদি ভক্তির জোরে আপন করতে পারো, তোর খুইলা যাবে দেহরাই না, কথা কইব তুতা ময়না, সুর মিশাইয়া কালবি জিকে। এই যে দেখেন আমার মারি ফদের সালাতে ভাড়াটা বলে, এই যে মুরিদ হওয়ার কথা বলছেন এটা আমার শরীয়ত। আমি বললাম কি পবিত্র কোরআন এটার ভেতরে দুই প্রকারেরই মানে দেওয়া, জাহের এবং বাতিন। জাহেরিটা যেটি বাহ্যিক জগতের শিক্ষা সেটা জাহেরি আপনার শরীয়তের বিদ্যা, আর বাতিনিটা আমার মারিফতের সেই গুপ্ত অন্তর্নিহিত সত্তা। কিন্তু এখানে বিষয় আছে বাবা, কি বিষয়? মুরিদ হওয়া আপনার শরীয়ত, কিন্তু মুরিদ হয়ে এর ভিতরে ঢুকা যে কর্মগুলো, ওই কর্মটা ওই কর্ম সাধনা, ওই ভেদ তত্ত্ব বিষয়টাই হইল আমার মারিফত। তাই আপনি যদি পরম বন্ধুকে অতি তাড়াতাড়ি পাইতে চান, শরীয়ত করেন ভালো, তবে শরীয়তের কর্ম করে আপনি প্রমোশন বা প্রমোশন নিতে চাইলে আমার মারিফতে এসে সেখানে আসলেই এই আইনলে কিনে আসলে পরেই প্রভুর দর্শন পাবেন, তাছাড়া সম্ভব না। বেলে গায়েবে পড়লে নামাজ, তার নামাজ কি ভুলে যায়, ঘোরাই তারে নফসে আম্মা, এই নফসে আম্মার বশীভূত হয়ে যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্তই খোদার দর্শন আপনি পাবেন না। তাই এই বেলগাইবে কিনে থাকলে খোদা দেখা যায় না। তাই আমার মারিফতের সাধনায় এসে আইন লেকিন ধারণ করেন, তাহলেই দেখবেন এই দেই খাসবি না সালাদ পড়লে কি প্রেম, কি ভালোবাসা, এখানে প্রেম ছাড়ার কোনো কিছু পাওয়া সম্ভব। ওনার প্রতি ও যুদ্ধ ভাবনা করে,
জবাব দিতে যায়, আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, আমি ভালোভাবে বলবো কথা আপনারা ধৈর্য ধরে শুনিবেন বসিয়া। এরকম করে আবার 12 বছর সাধনা করে, এরকম করতে করতে প্রায় 40 বছর পার হয়ে যায়। ফল একটাই পায়, বাগাইসা প্রসাদ করে মাথার উপর। তখন মারিফতের আরেকটা কামলিয়াত প্রাপ্ত ব্যক্তি, সেই মারিফতের একজন ধনভাণ্ডার এসে ওনাকে বলে যে কি কারণে বাঘে, ওইটা তো আসলে বাঘ না বাবা, ওইটা আসলে শয়তান। কেন? আমার খাজা বাবা বলেছে, শেখ সাদী রহমতুল্লাহ বলেছে, মাল্লা সাইকু ফাঁকা সাইকু শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। সে সাধনা করছে ভালো, কিন্তু সে মুড়ি ধরেছিল না, এটা তার সমস্যা। যার পীর নাই তার পীর শয়তান। আর কেউ যদি সাধনা করে তার মনিবকে তারাধনা করে, এমন ওর তো আর পীর নাই, তাহলে ওর বিশ্বাস করে দেখা দিব করছি, ওর বিশ্বাস শয়তান। ওই শয়তান একটা বাঘের রূপ ধরে ওর মাথার মধ্যে পড়ছে। ওর নাম ছিল শেখ ইসমাইল। তখন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এসে তাকে বলে, তখন সে বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাছে সে মুরিদ হয়ে এই তরিকতে এবং এই মারিফতের গুপ্ত সাধনায় সে আয়ত্ত করে, এবং তখন সে আর বেমরিদ থাকে না, তখন তরিকতে দাখিল হয়ে আমার বড়পীরকে উছিলা করে সে মুক্তি প্রাপ্ত হয়। এই ছিল তার প্রশ্ন, আমি জবাব করলাম। আশা করি এখানে আর কোনো কথা নাই।